এবার রাজ্যের পরিস্থিতির দিকে নজর দেব। গত 24 ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত 583 জন, মৃত্যু হয়েছে 6 জনের। দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা, দৈনিক মৃত্যুতে উত্তর 24 পরগনা। কলকাতা একদিনে সংক্রমিত হয়েছে 217 জন, মৃত্যু হয়েছে 2 জনের। আর উত্তর 24 পরগনা একদিনে সংক্রমিত হয়েছে 108 জন, মৃত্যু হয়েছে 4 জনের। দেশের করোনা পরিস্থিতির দিকে নজর দেব। দেশে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দেশে এখনো পর্যন্ত অমিক্রন আক্রান্ত 38 জন। জিলাম করঞ্জাই আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জিলাম, পরিস্থিতি কতটা উদ্বেগজনক, চিকিৎসকরা কি বলছেন? কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে বিভিন্ন রাজ্যে নতুন করে অমিক্রন প্রজাতিতে আক্রান্ত ব্যক্তিদের চিহ্নিত হচ্ছে, এবং ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে কেরালে কোচিতে প্রথম একজন অমিক্রন আক্রান্ত চিহ্নিত হয়েছেন। তিনি ডিসেম্বরের 6 তারিখে এসেছিলেন এবং তারপরে তার যে টেস্ট করা হয়েছিল তাতে জিনোমিক সিকোয়েন্সিং এ জানা গেছে তিনি অমিক্রন আক্রান্ত। একই সঙ্গে যেটা জানা যাচ্ছে যে মহারাষ্ট্রের নাগপুরেও আরো একজন অমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছে, পাশাপাশি কর্ণাটকে অমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছে এবং অন্ধ্রপ্রদেশেও খোঁজ মিলেছে। ফলে সারা দেশে অসংখ্য রাজ্যে একসঙ্গে অমিক্রন আক্রান্তের খোঁজ মিলছে এবং বিভিন্ন রাজ্যে অর্থাৎ মহারাষ্ট্র এবং কর্ণাটক বিভিন্ন জায়গায় যেটা দেখা যাচ্ছে যে সেখানে অমিক্রন আক্রান্তদের সংখ্যাও ক্রমশ বাড়ছে। জেনোমিক সিকোয়েন্সিং এর রিপোর্ট ধীরে ধীরে প্রকাশ্যে আসছেই তাতে জানা যাচ্ছে যে অমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়ছে, এবং যেমন তুমি বলছিলে যে সংখ্যাটা এই মুহূর্তে 38 এবং এই সংখ্যাটা খুব শীঘ্রই আরো বাড়তে পারে বলে স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে। ধন্যবাদ জিলম। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।